মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আর আজকে সরস্বতী পুজো। এখন সকাল 9:45 বাজে। আমি এইমাত্র স্নান করে এসেছি, কিন্তু আয়নার সামনে দাঁড়াতে পারিনি। স্নান করে এসেই আমি এই লুচির ময়ামটা দিচ্ছি। ওই ঠাকুরের কাছে তো লুচি সুজি দিতে হবে, সেটা আগে করে নিই। ঠাকুরমশাই চলে আসবে 9:30-10টার দিকে চলে আসবে, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। লুচি সুজিটা হয়ে গেলে একটা বড় ঝামেলা চলে যায়। আর ওদিকে কৃপা ঠাকুর ঘরে সব আর কি কাজগুলো করছে, ঠাকুরকে সাজানো, ঠাকুরের ফল এগুলো সব সাজানো গোছানো, ওগুলো সব কৃপা করছে। কৃপা এই কাজগুলো অনেক ছোটবেলা থেকেই করে, ও না এই কাজগুলো করতে খুব পছন্দ করে। ছোটবেলা বলতে মানে সেই 3-4 থেকেই ও এই কাজগুলো করে, বলে মা আমার এই কাজগুলো করতে ভালো লাগে। আমি তখন বলে বলে দিতাম কোনটা কি করতে হবে, তো এখন তো ও আমাকে বলে দেয়, এখন ও আমাকে জ্ঞান দেয়, এটা এইভাবে না মা, এটা ওভাবে, দোয়াতের মধ্যে দুধ দিতে হয়, দোয়াতের মধ্যে ওই কি বলে খাকগুলো ওগুলো দিতে হয়, ওর সব মুখস্থ হয়ে গেছে। লুচি সুজিটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আজকে তো কাজের দিন, ওই জন্য সামনাসামনি তোমাদের সাথে আমার বেশি কথা হবে না। এখন লুচি সুজিটা করে ঠাকুরের কাছে রেখে দিই। কৃপা এখানে পুজোর কাজ সব গুছিয়ে নিচ্ছে, তো ঠাকুরঘর নিয়ে আমাকে আর ভাবতে হয় না। কৃপাই সবসময় ঠাকুরঘরটা ম্যানেজ করে নেয়, ঠাকুরঘরের আর কি কাজগুলো সবই ও গুছিয়ে নেয়, কোথায় কী কোনটা দিতে হবে। আমার মনে থাকে না, কিন্তু ওর মনে থাকে। ওই যে পুষ্পপত্রে যে চালটা দিতে হয়, সেটাও কৃপার মনে থাকে। চাল, কয়েন সব কিছু দিয়ে রাখবে ওখানে সাজিয়ে, ঠাকুরমশাই যেন কোনো কিছু চাইতে না হয়। আর সবথেকে যেটা বেশি ভালো লাগে কৃপাকে, না এই কাজগুলোর কথা বলতে হয় না, ও মনে আনন্দ নিয়ে এই কাজগুলো করে। আমি যদি মন্দিরে পুজো দিতে যাই, ও আমাকে আগে থেকে বলে রাখবে, মা পুজোর ডালা কিন্তু আমি সাজাবো। ও পুজোর ডালাটা সাজিয়ে রাখে, আমি শুধু ডালাটা নিয়ে মন্দিরে চলে যাই। তোমাদেরকে গতকাল বলেছিলাম আজকে আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসবে, অর্জুনের বন্ধুরা আসবে আর ওদের মায়েরা আসবে, তো সেই জন্য একটু রান্নাবান্না করতে হবে। কৃপা ওদিকে ঠাকুর ঘরের কাজ করছে, আর আমি এদিকে রান্নাঘরের কাজ করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সব কমপ্লিট করতে হলো, আর আজকে নিচতলাটা মুছে নিলাম, কারণ আমার যে আর কি কাজের দিদি, ও না সেই বেলা করে আসবে, দুপুরবেলা আসবে, আর বাসি ঘরে তো পুজো দেওয়া যায় না, ওই জন্য নিচতলাটা মুছে নিলাম। উপরের ঘরটা মুছেনি, শুধু নিচতলাটা মুছে নিলাম, কারণ ঠাকুরমশাই আসবে, পুজো হবে, বাসি ঘরে পুজো দিলে কীরকম একটা লাগে। আমি একদম রেডি হয়ে এসেছি, আমি ভাবলাম যাই, মনে হয় রেডি হওয়ার আর টাইম পাবো না, আজকে মনে হয় আমাকে ওই নাইটি পরেই অঞ্জলি নিতে হবে। তো যাই হোক, ঠাকুরমশাই একটু দেরি করে আসবে বলেই আমি রেডিটা হতে পারলাম। ঠাকুরমশাই যদি 9:30 চলে আসতো তাহলে আর রেডি হতে পারতাম না। এখন 10:20 বাজে, ঠাকুরমশাই এখনো আসেনি, আর আমি এপাশে তো সেই খিচুড়ি বসিয়ে দিয়েছি, ওই দেখো কত বড় হাড়ি। আর ছোলার ডালটা সেদ্ধ দিলাম প্রেশার কুকারে, সেদ্ধ করা হয়ে গেছে, তো এটা এখন আর কি বসাবো না, মশলাপাতি এখন দেবো না, কারণ ঠাকুরমশাই নাকি এখনই চলে আসবে। আর এই যে বড় হাড়িতে খিচুড়ি চাল ডালটা বসালাম না, এখন ভাবছি যে এই বড় হাড়িতে হতে তো অনেক টাইম লাগবে, এর থেকে যে ছোট হাড়িটা রয়েছে না সেটাই বসালে মনে হয় ভালো হতো, বুঝতে পারছি না। এবার ছোট হাড়িতে রান্না করলে যদি আবার কম হয়ে যায়, ওই জন্য বড় হাড়িতেই বসালাম। ছোলার ডাল রান্না করা হয়ে গেছে, এখন আমি সবজিটা কেটে নিচ্ছি। গতকাল রাতে আমি সবজিগুলো কেটে রাখতে পারিনি, কারণ গতকাল রাতে বাজারে গেলাম না, ওই জন্য আর আমি সবজিগুলো কেটে রাখতে পারিনি। বুঝতে পারছিলাম আমার একটু অসুবিধে হয়ে যাবে, তা যাই হোক ম্যানেজ হয়ে যাবে ঠিকই। খিচুড়িতে ফুলকপি আর কুমড়ো দেব, সেটাই এখন কেটে নিচ্ছি। আর আজকে রান্না হবে খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, চাটনি, মিষ্টি, এই আজকে আমাদের দুপুরে খাবারের মেনু। 9:30 সময় ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল, ঠাকুরমশাই এখনও আসেনি। ঠাকুরমশাই 11:30 সময় আসেন। আমি ভাবলাম যে এতক্ষণ টাইম আমি কি করব, আমি যদি ঠাকুরমশাইয়ের জন্য আর কি বসে থাকি তাহলে আমার কাজে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য সবজিগুলো সব কেটে নিচ্ছি। ঠাকুরমশাই যখন আসবে তখন উঠে যাব, তখন ঠাকুর ঘরে চলে যাব, এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নেই।
ঠাকুর ঘর গোছানো হয়ে গেছে, আর আজকে ঠাকুরের কাছে কি কি প্রসাদ দিলাম সেটা একটু দেখে না। লুচি, সুজি, ওই খইয়ের উপরা না উকরা কি একটা বলে, তারপরে চাল, কলা, ফল, দই, মিষ্টি, চিড়া, এগুলো দেয়া হয়েছে। কৃপার ঠাকুর ঘর গোছানো হয়ে যাওয়ার পরে আমি এসে আবার গোপাল পুজো দিলাম, কারণ কৃপা বের না হলে তো আমি ঠাকুর ঘরে আসতে পারবো না। কৃপা এই ঠাকুর ঘরটা গুছিয়ে নিয়েছে, তারপর আমি গোপালের পুজো দিলাম। গোপাল পুজো কৃপাকে দিতে বলিনি, কারণ আমার সকালবেলা গোপাল পুজো না দিলে ভালো লাগে না। কৃপা বলছিল যে মা পুজো কি দেবো, আমি বললাম যে না তোর দিতে হবে না, আমিই দেব। আমার সকালবেলা পুজো না দিলে না ভালো লাগে না। এখন আলুর দমের আলুগুলো সব কেটে নিচ্ছি, এগুলো কালকে রাতে করে রাখলে খুব ভালো হতো, কিন্তু আমি কালকে রাতে সময় পাইনি, ওই জন্য করতে পারিনি, তাই জানো তো আজকে রান্নায়ও একটু দেরি হয়ে গেছে। প্রসাদ নিয়ে যা।
এই হলো গরম গরম খিচুড়ি। আর খিচুড়িতে জানো তো তেল মশলা কম দিয়েছি, তারপর নারকেলও দেইনি, কারণ ওইসব খাবার খেলে কৃপার পেটে ব্যথা করে। আর চাটনি তো চাটনির মধ্যে ভাজা মশলা দিতেই ভুলে গেলাম। আর এই হলো বোটাসহ লম্বা বেগুন ভাজা আলুর দম। আলুটা প্রেশার কুকারে দিয়েছে না, তাই ঘ্যাট হয়ে গেল। আমি এই জন্য প্রেশার কুকারে আলু দিই না, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, সেই জন্য প্রেশার কুকারে আলুটা আর কি সিটি দিয়ে নিলাম। ওইটুকুই করে
মা ডায়েট শুরু করেছিলে না চলছে এখন ডায়েট তোমার বান্ধবীরা সবাই চলে গেছে অর্জুনের ভীষণ মন খারাপ কালকে ওর মানি চলে গেল বোন চলে গেল এখন আমার বন্ধুরাও সবাই চলে গেল আমাকে তাই বলছে মা সবাই শুধু চলে যায় কেউ থাকে না খুব মন খারাপ করে বসে আছে ওরা কেন চলে যাচ্ছে ওর ফ্রেন্ডরা যখন চলে যাচ্ছিল তখন আমাকে বলছে ওরা কেন চলে যাচ্ছে আমি তাহলে একা একা কি করব খুব মজা করলো অর্জুনও খুব মজা করলো আমিও মজা করলাম তো আমার আরো দু তিনজন বান্ধবী আসার কথা ছিল ওরা কেউ আসেনি সেই জন্য একটু মজাটা কম হলো তো তোমাদেরকেও খুব মিস করলাম তোমরা যারা আসনি আমাকে তোমরা বললে যে আসবে কিন্তু তোমরা আসলে না যাই হোক এখন তো সন্ধে হয়ে গেছে সন্ধে পুজো দিতে হবে আর ওই কাজটা কৃপা করবে আমি আর যাচ্ছি না নিচে আমার একটু কাজ রয়েছে উপরে মোবাইলে আমার কাজ রয়েছে আমি গতকালের ভিডিও এডিট করিনি তো ওই কাজটা করতে হবে আর কৃপাকে একটু দেখিয়ে দিচ্ছি কৃপা মানে ভালো ড্রেস পরলো সুন্দর ড্রেস পরেছে সুন্দর করে সাজুগুজু করলো ওই জন্য কৃপাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে কৃপা একটু ঘোর হ্যাঁ ওই ওপাশে ওটা কি করেছিস ওপাশের ওড়নাটা একদম ছোট ওই পাশে ওটা স্টাইল এরকমই ছিল আর কি তুই কত রোগা আর আমি কত মোটা রে মা তুই বেশি রোগা
এদিকে আয় কানের দুলটা দেখিয়ে দে, কিপার কানের দুল। কৃপা মনে হয় লাইফে ফার্স্ট এই বড় দুল পড়লো। না ইয়ে সময় পড়েছিলাম না, অষ্টমীর দিন, অষ্টমীর দিন। ও হ্যাঁ হ্যাঁ, অষ্টমীর দিন একটা তোকে কিনে দিয়েছিল। সে দুলটা তো আমি পড়ি, এই পাশটাই দেখ না। হ্যাঁ, হাতে চুড়ি, কার চুড়ি পড়েছিস? আমার আমার চুড়ি তোর হয়েছে? হয়নি, খুলে যাচ্ছে। যা একটু দূরে যা। হ্যাঁ, এই যে এখন রাত 11:30 বাজে আর কৃপা হচ্ছেন উপরের ঘরে ভাত খাচ্ছে, সরি ভাত না খিচুড়ি খাচ্ছে। আজকে তো ভাত রান্না করিনি, আজকে তো সেই খিচুড়ি খাওয়া হয়েছে। কৃপা যদিও ভাত খেতে চেয়েছিল, বারবার আমাকে বলছিল সন্ধ্যাবেলা মা একটু ভাত রান্না করো। আমি বলি তুই তো খাবি, এই একটুখানি খিচুড়ি খাবি, একটুখানি ভাত খাবি, ওই জন্য এখন আর আমার ভাত বসাতে ইচ্ছে করছে না। তুই অল্প একটু খিচুড়ি খেয়ে নিস। ও একটু ভাত খেতে চেয়েছিল, ও খিচুড়ি অতটা ভালো খায় না। ফ্রাইড রাইস পোলাও হলে খেয়ে নেয়, কিন্তু খিচুড়ি আবার অতটা ভালো খায় না। খিচুড়ি করলে ভুনা খিচুড়ি করতে হবে, এই খিচুড়িটা ভালো খায় না। আর অর্জুন তো সেই সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে পড়লো, ওই ঘুমের মধ্যেই সেই আজকে এত খারাপ লাগছিল, ঘুমের মধ্যে বারবার বলছে মা আমার ফ্রেন্ডরা কেন চলে গেল, আমার ফ্রেন্ডরা কেন চলে গেল। একা একা থাকে তো, ওরা এসছে ভীষণ ভালো লাগছিল, তারপর পুচকিও চলে গেল কালকে। অর্জুনের ওই জন্য মনটা আরো খারাপ, ও আরো কদিন আমাকে এরকম জ্বালাতন করবে, লেখাপড়া করতে চাইবে না। আমি তো সেই 9টার সময় ভাত খেলাম, এই ভাত না খিচুড়ি খেলাম 9টার সময়। আর এই রান্নাঘর ঠাকুরঘর এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরঘরের বাসনগুলো কালকে সকালে ধুয়ে ফেলবো। আর এইটু বাসন, রান্নাঘরের বাসন তো মাসে এসে ধুয়ে নেবে সকালবেলা। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখন এখানে শেষ করছি, এখন যাই উপরে ঘরে গিয়ে এখন শুয়ে পড়বো, এখন ঘুমাবো। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আর সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই। আমি তোমাদেরকে পূজার শুভেচ্ছা জানাতে ভুলে গেছি, যখন ফার্স্টে ব্লগটা শুরু করেছিলাম তখন আমি তোমাদেরকে সরস্বতী পূজোর শুভেচ্ছা দিতে ভুলে গেছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।